সিলেটি আঞ্চলিক নাটকের দুই কিংবদন্তি শায়েদ মোশাররফ অরফে কটাই মিয়া এবং রাসেল হামিদ অরফে কাট্টুশ আলী। জনপ্রিয় দুইজন অভিনেতাদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক এবং আত্মীয়তা। সিলেটি আঞ্চলিক নাটকে কটাই মিয়া ও কাট্টুশ আলী খুব জনপ্রিয় চরিত্র। বলতে পারেন তাদের অসাধারণ বাস্তবমুখী নাটকের কারণে হয়তো সিলেটি আঞ্চলিক নাটকের এত জনপ্রিয়তা। কটাই মিয়ার অভিনয় যাত্রা দীর্ঘ কয়েক বছরের হলেও রাসেল হামিদ অরফে কাট্টুশ আলী সিলেটি আঞ্চলিক নাটকের যাত্রা শুরু করেন কটাই মিয়ার নাটকের মাধ্যমে। কটাই মিয়া এবং কাট্টুশ আলী দীর্ঘদিন এই দুজন অভিনেতা একসাথে নাটকে অভিনয় করেছেন, পেয়েছেন সিলেটের আঞ্চলিক নাটকপ্রিয় মানুষের ভালোবাসা এবং সাপোর্ট। বেশ লম্বা সময় এই দুজন অভিনেতা একসাথে নাটকে অভিনয় করেছেন, কিন্তু হঠাৎ তারা দুইজন একসাথে নাটক করা বন্ধ করে দিলেন। কাট্টুশ আলী ও কটাই মিয়া যার যার ব্যক্তিগতভাবে সিঙ্গেল নাটকে অভিনয় করা শুরু করেন, তবে তাদের এই আলাদাভাবে নাটকে অভিনয় করা দর্শকরা মেনে নিতে পারছেন না। দর্শকদের মনে নানান প্রশ্ন, কেউ কেউ মনে করছেন কাট্টুশ আলী এবং কটাই মিয়ার হয়তো কোনো কারণে দ্বন্দ্ব লেগেছে। আসলেই কি তাই? প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় দুইজন অভিনেতা রাসেল হামিদ অরফে কাট্টুশ আলী ও শায়েদ মোশাররফ অরফে কটাই মিয়া কেন একসাথে নাটক করছেন না। তো যাই হোক বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। কাট্টুশ আলী এবং কটাই মিয়া সিলেটি আঞ্চলিক নাটকের বেশ পরিচিত অভিনয় শিল্পী। দীর্ঘদিন তারা একসাথে নাটক করলেও বর্তমানে তারা একসাথে নাটকে অভিনয় করছেন না, তবে তাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব রয়েছে এমনটা কিন্তু নয়। রাসেল হামিদ অরফে কাট্টুশ আলী এবং শায়েদ মোশাররফ অরফে কটাই মিয়া উভয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। তারা দুজন হয়তো তাদের নিজেদের ব্যক্তিত্ব বা নিজেদের অভিনয় প্রতিভা মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য হয়তো তাদের এই আলাদা হওয়া, নিজেদের ভক্ত এবং অনুসারীদের আলাদাভাবে বিনোদন দেওয়ার জন্য এরকম উদ্যোগ। শায়েদ মোশাররফ অরফে কটাই মিয়াকে নিয়মিত নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে এবং রাসেল হামিদ অরফে কাট্টুশ আলীকেও নিয়মিত নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে যাই হোক বন্ধুরা, দিন শেষে আমরা এই দুজন অভিনেতার কাছ থেকে ভালো ভালো নাটক উপহার পাচ্ছি, এটাই সিলেটি আঞ্চলিক নাটকপ্রেমীদের জন্য অনেক বড় একটা পাওয়া। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে সিলেটি আঞ্চলিক নাটকের সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।